নমস্কার আমি শ্রী সুভাষিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় যেটা এখনকার যুগে একটা সমস্যাও বলা যেতে পারে আর সেটা হল জ্যোতিষশাস্ত্র মতে অবৈধ সম্পর্ক কীভাবে হয় কি যোগ থাকলে একাধিক প্রেম হয় জন্ম ছকে কী ধরনের গ্রহ অবস্থান করলে বিয়ের আগে বা পরে একাধিক প্রেম হয় বাড়ির ছেলে কোনো কাজের মেয়ের সাথে প্রেমে আবদ্ধ হয়ে গেল বা কোনো বয়স্ক পুরুষ কোনো কম বয়সে মেয়ের প্রেমে আবদ্ধ হলো বা কোনো মহিলা কোনো কম বয়সী ছেলের সাথে প্রেমে লিপ্ত হলো এর কি কারণ তো সেটাই আজকে আমার ভিডিওতে আমি আপনাদের জানাবো তো করবো না দেরি চলুন শুরু করি জ্যোতিষশাস্ত্র মতে অবৈধ সম্পর্ক কীভাবে হয় তো এই ব্যাপারে আমি তিনটে ভাগের কথা বলেছি তিনটে পাঠের কথা বলেছি পার্ট ওয়ান প্রথম পাটে আমি বলবো তিনটি গ্রহের কথা শুক্র মঙ্গল এবং রাহু শুক্র যদি উচ্চস্থ হয় বা তুঙ্গি হয় এবং নিচস্ত হয় বা সক্ষেত্রে থাকে নিজের ঘরেই যদি শুক্র থাকে তাহলে এই যোগ হয় এবং শুক্র যদি রাহু যুক্ত হয় তাহলে কিন্তু আরও বৃদ্ধি পাবে আর যদি মঙ্গলও খারাপ থাকে বা মাঙ্গলিক দোষ থাকে তাহলেও কিন্তু বিয়ের আগে বা পরে একাধিক প্রেমের সৃষ্টি হয় আর শুক্র যদি কন্যা অথবা মিন রাশিতে থাকে তাহলে হবে এবং শুক্র ষষ্ঠ অষ্টমে এবং দ্বাদশে যদি থাকে তাহলেও কিন্তু এই যোগ সৃষ্টি হয় আবার শুক্র যদি রাহু মঙ্গলের সাথেও থাকে তাহলেও এই যোগ সৃষ্টি হবে আর যদি এর মধ্যে আবার মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু আরও বৃদ্ধি পাবে সুতরাং বিয়ের আগে বা পরে অন্য পুরুষ বা নারীর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল হয় অনেক সময় তার ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই গেল প্রথম ভাগ পার্ট ওয়ান এবার আমি দ্বিতীয় ভাগ পার্ট এর কথা আমি বলছি এবার আমি বলি পার্ট টু দ্বিতীয় ভাগ দ্বিতীয় যে সম্ভাবনা আছে সেটা আমি বলছি লগ্ন রাশি বা চন্দ্র এবং রবি যদি একে অপরের তৃতীয় একাদশ বা পঞ্চম নবমে থাকে তাহলে এই যোগ সৃষ্টি হয় ভালো করে শুনুন আমি আবার বলছি লগ্ন চন্দ্র এবং রবি এই তিনটি গ্রহ যদি একে অপরের তৃতীয় একাদশ বা পঞ্চম নবমে থাকে তাহলে এই যোগ সৃষ্টি হয় একটি ছেলের লগ্ন তৃতীয় আছে আর একটি নারীর বা মেয়ের লগ্ন একাদশে আছে তাহলে এই যোগ হয় বা পঞ্চমে এবং নবমে থাকলেও হবে তখন একে অপরের প্রতি আকর্ষিত হবে এবারে আমি তৃতীয় ভাগটির কথা বলি পার্ট থ্রি শুক্র মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ যদি একে অপরে তৃতীয় একাদশ এবং পঞ্চম নবমে থাকে তাহলে হবে আপনারা অনেকেই জানেন শুক্র হল পুরুষের ক্ষেত্রে যৌনতা কারক গ্রহ আর মঙ্গল হল মহিলাদের ক্ষেত্রে যৌনতা কারক গ্রহ যখনই এই শুক্র মঙ্গল বৃহস্পতি এবং লগ্ন চন্দ্র এবং রবি একে অপরের তৃতীয় একাদশ বা পঞ্চম নবমে থাকে তখনই এই যোগ সৃষ্টি করবে তখন তাদের মধ্যে শারীরিক সম্পর্কের আসক্তি সৃষ্টি করবে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু আরও বৃদ্ধি পাবে তখন এদের মধ্যে আর ভয়ডর বলে কিছু থাকবে না আবার তাদের এরই মধ্যে এই সব যোগ থাকাকালীন যদি আবার দেখা যায় তাদের মনের মিলও হয়েছে তাহলে তো সোনায় সোহাগা তখন তারা অন্য কারো কথাও বল বুঝবে না কারো কথাও শুনবে না কোনো তখন তাদের বুদ্ধিও কাজ করবে না আমি এ ব্যাপারটি একটু ভালো করে বুঝিয়ে বলছি মনে করুন একটি ছেলের লগ্ন কর্কট এবং একটি মেয়ের লগ্ন কন্যা তো এখানে কটকট আর কন্যার এই যে তৃতীয় আবার কন্যা থেকে কর্কট একাদশে এই রকম যোগ বা ধরুন ছেলের শুক্র বৃষ্টিকে মেয়ের শুক্র মিনি এটাও কিন্তু নবম পঞ্চক মিল ছেলের রবি বৃশ্চিকে আর মেয়ের রবি মিনে এতেও কিন্তু এই যোগ সৃষ্টি হবে আরেকটি উদাহরণ দিচ্ছি আমি ধরুন ছেলের রাশি মানে চন্দ্র ধনু এবং মেয়ের রাশি বা চন্দ্র হল মেষ সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটি সৃষ্টি হবে তো এখন কথা হলো যে এইগুলো কি সবকটাই থাকতে হবে না সব কটা থাকার দরকার নেই এই এতগুলোর মধ্যে যদি পাঁচটি থাকে তাহলে কিন্তু খুবই বৃদ্ধি পাবে আবার এতগুলোর মধ্যে যদি চারটি থাকে তাহলেও হবে এতগুলোর মধ্যে যদি তিনটি মিল হয় তাহলেও হবে আবার এতগুলোর মধ্যে যদি দুটি মিল হয় তাহলে আকর্ষিত হবে কিন্তু কোনো শারীরিক সম্পর্কে যাবে না বা এটা বেশি দিন স্থায়ী হবে না এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হবে না তো এই ছিল আজকে আমার এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমি উত্তর দেবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে আমি দেখছি অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না কি বলবো তো সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে আমি নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার